একে তো এই বাড়ি খুঁজতে কত পেরেশানি হয়েছে, তার ভিতরে এই দুলালি আন্টি না সরি আপু, আমি একটা বিষয় বুঝলাম না, উনি দাবি করে ওনার বয়স হচ্ছে 28 বছর, ওই মানুষটার বয়স 28 বছর, এটাও কি সম্ভব? আপু তোমার কি অ্যাকচুয়ালি মনে হয় যে ওনার বয়স 28 বছর? ৩৫ শিওর থাকো, কিন্তু তোমার বোন একটা জিনিস বুঝে গেছে, কি এই বাড়িতে থাকতে হলে কি কি করতে হবে সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি। কি কি করতে হবে? ফার্স্ট অফ অল ওই দুলারি সরি কি যেন দুলারা না দুলারি দুলারি আচ্ছা দুলারি আন্টি আপু আমাদের প্রত্যেকেরই তাকে অবশ্যই আন্টি বলা যাবে না, অলওয়েজ তাকে আমরা ডাকবো আপু। অ্যান্ড দেন উনি যে বললো যে বেশি বেশি পানি ইউজ করা যাবে না, ছাদে উঠা যাবে না, ব্লা 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 হোয়াট এভার, প্লিজ ওগুলো না পরে দেখবো, এখানে আমি টেনশন করছি। এই বাড়ির বড় মেয়ে যে দোলারিয়া পাচ্ছে না তার জামাই, তবে ঘর জামাই, গর্বিত ঘর জামাই। ও আপনি, তার মানে আপনি সেই জামাই? আচ্ছা আপনি কেমন মানুষ বলুন তো, মানে আপনাকে আমি সারাটা দিন যে কতবার ফোন দিয়েছি, আপনি আপনার ফোনটা রিসিভ করবেন না, টুডেতে যে আপনার নাম্বারটা দিয়ে রেখেছেন কিসের জন্য? আরে দাও না আমাকে কথা বলতে দাও, আপনাকে আমি সকাল থেকে কতবার ফোন দিয়েছি, আপনি ফোন ধরার প্রয়োজন বোধ করেন না? আপনি জানেন আপনার কারণে আমরা দুটো সুইট সুইট মেয়ে সারা দিন ঘুরে ঘুরে কত পরিমাণ মানে আমরা রোদের মধ্যে কত কষ্ট করেছি আপনার ফোন না ধরার জন্য, আমরা দুজন কতটা হ্যারাস হয়েছি আপনার কোনো আইডিয়া আছে? আমি ঘুমাইছিলাম সারা রাত, জেগে কবিতা লিখেছি তো দিনে ঘুমাইছিলাম, রিঙ্গার অফ ছিল। ও আপনি কবিতা লিখেন? হ্যাঁ। বাহ শোনাবো দুই লাইন? হ্যাঁ হ্যাঁ প্লিজ। হে ফুলফুলে বাতাস আসিয়া লাগিতেছে মোর গায়, সামনে বালিকা দই বসি আছে ছাদের উপরে নিরালায়, কেমন? খুব সুন্দর তো লাভ ভাই, খুব সুন্দর। এই মাত্র লিখলাম, ভালো লেগেছে? এটা কিন্তু কবিগুরুর না আমার নিজের। সো ভেরি নাইস, ভেরি নাইস, সো সুইট, থ্যাংক ইউ। তো গর্বিত দুলা ভাই, আমরা না ছাদে বসে বসে খাওয়া খাচ্ছি, আপনি একটু প্লিজ এখন যেতে পারেন। হ্যাঁ ঠিক আছে, দক্ষিণে হাওয়া তো আমি অবশ্যই যাবো। শোনো ওই যে তোমাদের দোলারিয়াপা আছে না, দোলারিয়াপার থেকে 100 হাত দূরে থাকবা, কারণ হচ্ছে দোলারিয়াপার মাথা গরম, চিট আছে। হ্যাঁ মনে থাকে যেন, আর যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন দিবা, কবি মানুষ তো মুডি হয়। আপনাকে? হ্যাঁ আবার কেন না? ও আচ্ছা আচ্ছা, আমি তো ঘুমাচ্ছি না, ফোন ধরতে পারিনি, এখন যদি ফোন দেও আমি ফোন করবো, ঠিক আছে? ঠিক আছে, নাম্বার তো আছেই, বোর্ডের পেছনে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।